আপনি কি থাইরয়েডের রোগী? আপনার বংশে কি কারো থাইরয়েড রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমি জানাবো থাইরয়েডের রোগীদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তা সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থাইরয়েড হলো গলার সামনে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থি। এটি খাবার থেকে আয়োডিন নিয়ে থাইরয়েড হরমোন উৎপাদন করে। কিছু খাবার যেমন থাইরয়েড সুরক্ষায় কাজ করে, তেমনি কিছু খাবার গ্রন্থিটিকে বিপদে ফেলতে পারে। বিশেষ করে এমন কিছু খাবার রয়েছে যা গ্রন্থিটিতে সমস্যা হলে খাওয়া উচিত নয়। সেই সব খাবার খেলে থাইরয়েড রোগীর বিপদ হতে পারে। প্রথমে আপনাদের জানতে হবে থাইরয়েডের সমস্যা থাকলে যেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তা সম্পর্কে। থাইরয়েড থাকলে বাঁধাকপি, ফুলকপি ও ব্রোকলি এড়িয়ে চলবেন। নিঃসন্দেহে বাঁধাকপি ও ফুলকপি পুষ্টিকর খাবার। এইসব খাবার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু নিউ জার্সির এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার রোজেনফেল্ড জানান, বাঁধাকপি ও ফুলকপি ক্রুসিফেরাস পরিবারের অন্তর্গত। ক্রুসিফেরাস পরিবারের সকল শাকসবজিতে গয়ট্রোজেন্স রয়েছে বলে এগুলো বেশি খাওয়া উচিত নয়। বিশেষ করে থাইরয়েডের সমস্যা থাকলে এগুলো খাওয়া একেবারেই উচিত নয়। আপনার গোপন থাইরয়েড সমস্যা থাকলে এইসব খাবার খেলে সমস্যা আরও বেড়ে যাবে। থাইরয়েডের সমস্যা থাকলে সয়াবিন এড়িয়ে চলুন, কারণ সয়াবিন গয়ট্রোজেন সমৃদ্ধ খাবার। এটি খেলে থাইরয়েড সমস্যার মাত্রা বাড়তে থাকে। থাইরয়েডের সমস্যা থাকলে গ্লুটেনযুক্ত খাবার যেমন ময়দা, ইস্ট, বার্লি খাওয়া ঠিক নয়। অনেক থাইরয়েডের রোগীদের সেলিয়াক রোগও থাকে। সেলিয়াক রোগ হলো একটি অটো ইমিউন ডিসঅর্ডার যা গ্লুটেন খেলে প্ররোচিত হয়। এ কারণে ডাক্তার রোজেনফেল্ড ও ডাক্তার সিস্ট্রাং উভয়ে থাইরয়েডের সমস্যা থাকলে গ্লুটেনযুক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন। থাইরয়েডের সমস্যা থাকলে চিনি বর্জন করুন। চিনি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। থাইরয়েড রোগে টাইপ 2 ডায়াবেটিস ও হার্ট রক্তনালীর ঝুঁকি বেড়ে যায়। এ সময় চিনি বেশি খেলে এই রোগগুলোর ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ঝুঁকি কমাতে চিনি এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি হয়তো ভাবছেন চিনির পরিবর্তে কৃত্রিম সুয়েটানার খাবেন, কিন্তু না, চিনির মতো কৃত্রিম সুয়েটানারও থাইরয়েড রোগীদের জন্য ভালো নয়। ডাক্তার হ্যারিস বলেন, কিছু গবেষণায় দেখা গেছে কৃত্রিম সুয়েটানার থাইরয়েড কার্যক্রমে বিঘ্নতা ঘটাচ্ছে। আমরা অনেকেই জানি থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যক্রমের জন্য আয়োডিনের প্রয়োজন রয়েছে, কিন্তু সাধারণ লবণে এই মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে না। তাই থাইরয়েড থাকলে সাধারণ লবণ বাদ দেওয়া উত্তম। বর্তমানে থাইরয়েড রোগ বেড়ে যাওয়ার অন্যতম কালপ্রিট ভাবা হচ্ছে প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত কেমিক্যালকে। তাই থাইরয়েডের সমস্যার মাত্রা বাড়াতে না চাইলে প্রক্রিয়াজাত খাবারগুলো এড়িয়ে চলুন। এছাড়া প্রক্রিয়াজাত খাবার টাইপ 2 ডায়াবেটিস ও হার্টের রোগের ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। থাইরয়েডের সমস্যা থাকলে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় তা তো জানলেন। এবার আপনারা জানুন থাইরয়েড রোগ হলে কি খাবেন, কি খেলে আপনি সুস্থ থাকবেন তা সম্পর্কে। থাইরয়েডের রোগীরা ব্রাউন রাইস বা বাদামি ভাত খেতে পারবেন। ব্রাউন রাইসে থাকে কার্বোহাইড্রেট যা থাইরয়েডের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে। থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় হজম ঠিকমতো হয় না, কিন্তু সাধারণ ভাতের পরিবর্তে বাদামি ভাত খেলে খুব সহজেই তা হজম হবে। পাশাপাশি হজমের সমস্যা কমাতেও সাহায্য করে বাদামি ভাত। তাই সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত অর্থাৎ বাদামি চালের ভাত খাওয়ার চেষ্টা করুন। তবে বিশেষজ্ঞদের মতে ব্রাউন রাইস থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে নারকেল কিংবা নারকেলের দুধ খেতে পারবেন। নারকেল বা নারকেলের দুধ অনেকদিন আগে থেকেই থাইরয়েডের কার্যকরী উপাদান হিসেবে পরিচিত। থাইরয়েডের গ্রন্থিকে কার্যকরী রাখে এই নারকেল কিংবা নারকেলের দুধ। এটি সঠিক মাত্রায় হরমোন তৈরিতেও কাজে লাগে, ফলে শরীরে থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকে। থাইরয়েডের রোগীরা দই খেতে পারবেন। দই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দইয়ে থাকা ভিটামিন ডি থাইরয়েডের বাড়াকমাকে নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাব হলে শরীরে অন্যান্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বেড়ে যায়। তাই থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন
তারা রোজ 50 গ্রামের মতো টক দই খেতে পারেন। থাইরয়েডের রোগীরা অবশ্যই ডিম খাবেন। থাইরয়েডের ক্ষেত্রে ডিমের থেকে ভালো বন্ধু আর কিছুই হয় না। ডিমে থাকা নানা পুষ্টিকর উপাদান থাইরয়েডের সমস্যার সাথে অনায়াসে যুদ্ধ করতে পারে। তবে ভাজা ডিম না খেয়ে অবশ্যই সেদ্ধ ডিম খাবেন। থাইরয়েডের রোগীরা যে কোনো মাছ খেতে পারবেন, তবে বেশি করে ছোট মাছ খাবেন। বিশেষ করে থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে স্যামন মাছ কিন্তু বেশ কার্যকরী। থাইরয়েডের সাথে মোকাবেলা করতে শরীরে প্রয়োজন সঠিক মাত্রার কপার ও আয়োডিন। তাই যেসব খাবারে কপার আয়োডিন বেশি মাত্রায় রয়েছে সেইসব খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করুন। সবুজ শাকসবজি, আরশোলা মাছ, কাজু বাদাম, ক্যাপসিকাম, বিনস, মেথি শাক ইত্যাদি অবশ্যই খাবেন। তবে খাদ্যাভ্যাসের পাশাপাশি মানসিক অবস্থার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দুশ্চিন্তা করলে থাইরয়েড বেড়ে যায়, তাই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। আর সেই সাথে রেগুলার ডাক্তারের কাছে চেক আপ করাবেন। দেখবেন এই বিষয়গুলো মাথায় রেখে সঠিক ডায়েট চার্ট ফলো করলে থাইরয়েডের সমস্যা থেকে নিজেকে ভালো রাখতে পারবেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।